প্রতিমারি কাটিয়ে স্বাভাবিক ছন্দে কিছুটা হলেও ফিরা ফিরতে শুরু করেছে মানুষজন সেক্ষেত্রে কোভিড নাইন্টিন প্রতিহত করতে ইতিমধ্যেই ভ্যাকসিনেশন হয়ে গেছে প্রচুর মানুষের তার পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজও কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েই আরও একটি নতুন মেডিসিন সামনে নিয়ে এলো একটি ফার্মা কোম্পানি তারা এনেছে নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে এটি ভারতের সর্বপ্রথম নাসাল স্প্রে কোভিড নাইন্টিন প্রতিহত করার জন্য এই নিয়েই আমি একটু আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডা চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস প্রথমেই স্বাগত জানাই ডাক্তারবাবু আপনাকে নমস্কার হ্যাঁ সম্প্রতি একটি কোম্পানি তারা লঞ্চ করতে চলেছে ভারতে যে নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে যেটাকে বলা হচ্ছে কোভিড নাইন্টিন প্রতিহত করতে পারে এবং ফ্যাবি স্প্রে হিসেবে এটা বাজারজাত করা হবে কি বলবেন মানে আমরা তো ভ্যাকসিনেশন নিয়েছিলাম ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোভিড নাইন্টিন প্রতিহত হবে বলা হচ্ছে এই স্প্রে ঠিক সেই রকমই কাজ করবে কিভাবে কাজ করতে পারে এটা দেখুন এর সম্বন্ধে বলা হয়েছে একটা নাইট্রিক অক্সাইড নেজার স্প্রে শরীরে প্রবেশ করে ভাইরাল লোডটা কমিয়ে দেবে মাত্রাটা কমাবে তবে একটা কথা আমি সন্দিহান কারণ এরকম অনেক ওষুধ বেরোচ্ছে এখনো সঠিক ওষুধ আমরা বার করতে পারিনি হাতে চলেছি হাত হাতে হাত তাতে যদি আমরা ব্যবসা করতে থাকি তাহলে কিন্তু এটা কিন্তু ভালো নয় মানুষকে কিন্তু এরমভাবে গিনিপিক ভাবা কিন্তু ঠিক হবে না আর তার ওপর সব খারাপ লাগে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সংস্থার কিছু মানুষজন যারা স্বাস্থ্যের সাথে জড়িত তারা এই সবের অনুমতি দিয়ে দিচ্ছেন কী দরকার আছে আমাদের এক ককটেল নিয়ে আমরা অনেক খেলেছি খেলা হয়েছে ককটেল নিয়ে নানান আলোচনা হয়েছে পরে দেখা গেছে সব থেকে সরে আসতে হচ্ছে কতগুলো টাকা খরচ হয়েছে ঠিক আছে টাকা কতগুলো জলাঞ্জলি গেছে তো এইবার আমার বক্তব্য হচ্ছে এই ওষুধ নিয়ে আমি খুব যে উৎসাহিত নয় আমার একটা বক্তব্য ভারতবর্ষ থেকে আমি একটা মনে করি ভ্যাকসিন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এটা তো অস্বীকার করার নেই এবার আমরা পজিটিভ জায়গাটা যেতে হবে আমাদের কিন্তু এবার সরাসরি এই ভাইরাসকে ফেস করতে হবে যদি নতুন করে রপ্তানি করে কিছু করার নেই কারণ বিশ্বের দুটো জায়গা তো রয়েছে যারা বিপজ্জনক ভাইরাস তৈরি করে এক আমেরিকা আর আর চায়না মানে আমেরিকা তো নিজে করতে পারে না কারণ দেশের চাপ আছে ওরা ওয়ান ল্যাবে পাঠায় এটা গেইন অফ ফাংশন বলে এ বহু বছর ধরে দশক ধরে করে যাচ্ছে তো আমার একটা কথা হচ্ছে নতুন করে রপ্তানি না করলে আমরা ভারতবর্ষের মানুষ কিন্তু এখন মোটামুটি একটা প্রতিরোধ করার ক্ষমতা যদি বলেন তৈরি হয়ে গেছে। মানুষের মৃত্যু হচ্ছে অস্বীকার করছি না কিন্তু আজকে যাদের মৃত্যু হচ্ছে তাদের কিন্তু আনুষাঙ্গিক রোগ আছে কোম আছে তাদের প্রতিরোধ করার ক্ষমতাটা কম তো মৃত্যু তো হয়েছে মৃত্যু তো ব্যাপারটা পুরো আটকানো যায় না কিন্তু কোভিডের জন্য যে হচ্ছে তা তো এখন মনে হয় না তো আমার একটা কথা হচ্ছে এখন আমরা কোভিড থেকে কিন্তু আমরা অনেকটা মানে নিজ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি সেই চেষ্টাটা যাতে বাধাপ্রাপ্ত না হয় এক নম্বর বিধিনিষেধগুলো যা আছে মেনে চলা জনসমাগম বড় দরকার নেই আর যদি আমরা আশি থেকে নব্বই শতাংশ ভারতবর্ষের মানুষকে ডাবল ডোজ ভ্যাকসিনেশান দিয়ে দিতে পারি আরও ভালোভাবে যদি বারো বছরের উপর দিতে পারি আমার মনে হয় আমরা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকব। আমরা আটকাতে পারবো আজ নাইট্রিক অক্সাইড কালকে আরেকটা অক্সাইড বেরোবে এরকম প্রত্যেকটা কোম্পানি এবং কিছু না কিছু বার করে একটা ব্যবসায় পরিণত না হয় যে ভয়টা আমরা পাচ্ছি একটা ভাইরাস মারণ ভাইরাস সে প্রথম দিকে আক্রমণাত্মক চরিত্র দেখিয়েছে এখন কিন্তু অনেকটা ঝেড়ে ফেলেছে নতুন নতুন তথ্যের অত্যাচারে আমরা অত্যাচারিত হচ্ছি এটা স্পষ্ট বার্তা দেওয়ার কিন্তু এবার সময় হয়েছে আর সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ যারা এই বিষয়ে জানে না তাদেরকে আর ভয় পাওয়ানো না তাদেরকে সাহস জোগানোর সময় হয়েছে একটু বিধিনিষেধ আর ভ্যাকসিন নাও ঠিক থাকবে কিন্তু এই নতুন নতুন প্রত্যেক দিন একটা করে ওষুধ আবিষ্কার হবে আর কেন্দ্রীয় সংস্থা এটাকে অনুমতি দিয়ে যাবে আমার মনে হয় এই ব্যবসা বা এই লুণ্ঠন বলবো এটা থামানোর এবার সময় হয়েছে এবার কিন্তু আর না ভারতবর্ষের মানুষকে আমি ডাক্তার হয়ে পরিষ্কার বলবো কে কী বলবে আমি জানি না কিন্তু আমি যা অনুধাবন করেছি আমরা ভালোর জায়গায় যাচ্ছি এবং আমরা এটা আটকাতে পারবো সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তো অনুমোদন দেওয়া হচ্ছে তার মানে মানুষের একটা ভরসার জায়গাও তৈরি হচ্ছে এবং বলা হচ্ছে যে ট্রায়াল করা হয়েছে তিনটে পর্বে ট্রায়াল হওয়ার পরেই এটাকে বাজাত করা হচ্ছে তো সেক্ষেত্রে মানুষ এই বিভাজনটা করবেন কি করে সেটা আদেও ঠিক নাকি বেঠিক এই বিভাজনটা তার মানুষের জন্য তো অনেকটা দ্বন্দ্বের সৃষ্টি করে এটা তো কত ওপর ট্রায়াল হয়েছে সে বিষয় কি আমরা জানতে পেরেছি আমি তো জানি না ডাক্তারে সাধারণ মানুষের ওপর আমি চাপিয়ে দেবো আমি তো এই ওষুধ বলবো না কী মানে তো তৈরি করেনি এটা তো আলাদিনের ল্যাম্প নয় তো আমার বক্তব্য হচ্ছে অপেক্ষা করি সঠিক ওষুধ কখনোই হতে পারে না নাইট্রিক অক্সাইড ভাইরাল লোড কমিয়ে দিতে পারে সেটা একটা গবেষণা হতে পারে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়েও যেরকম গবেষণা হয়েছিল গবেষণা আরও মানুষের ওপর ব্যবহার হবে আরও ট্রায়াল হবে তখন আসুক সারা বিশ্ব থেকে এখনই আমি অনুমোদন দিয়ে দিলাম একটা যা একটা কোম্পানি বলল আমি একটা কথা বারবার বলছি কোভিড নিয়ে আর যেন ব্যবসা না হয় বা ব্যবসার অনুমতি না দেওয়া হয় বা ব্যবসার অনুমতি দিলেও লুণ্ঠন না হয় এই জায়গাটা কিন্তু এবার সরকারকে ভাবার দরকার আছে সরকার কিন্তু মানুষের জন্য ডেমোক্রেসি সেটাই বলে গণতন্ত্র সেটাই বলে স্বাস্থ্যের অধিকার এবং মানুষের স্বাস্থ্যের কথা কিন্তু ভাবতে হবে একদম শেষ প্রশ্ন ভ্যাকসিনেশন নেওয়ার পরে আমরা কোভিড থেকে অনেকটাই সংক্রমিত হওয়ার থেকে কমেছে কিন্তু এই ধরনের যে সমস্ত স্প্রে বের হচ্ছে বা ওষুধ যেগুলো বের হচ্ছে অমিক্রন বলুন কিংবা কোভিড নাইন্টিনের যে নতুন নতুন ভ্যারিয়েন্টগুলো আমরা ফেস করেছি সেক্ষেত্রে এই ধরনের ভ্যারিয়েন্টগুলোকে কি আদৌ এই সমস্ত স্প্রে প্রতিহত করতে পারে বললাম না একটা একটা শ্রেণীর গবেষকরা একটু মজা পেয়ে গেছে প্রত্যেকদিন নতুন তথ্য বার করে দিয়েছেন তথ্যের অত্যাচারে অত্যাচারিত হয়ে যায় কোন দিন শুনবো হাজমোলা হয়তো ভালো কাজ করবে এর হতে পারে পরশু দিন শুনবো গোমূত্র ভালো কাজ করে শুনেছি পাপড় ভাজা খেয়েছি তো সব মিলিয়ে যদি আজকে আমরা যা খুশি ইচ্ছে বলে দিই আর মানুষকে তথ্যের অত্যাচারে শেষ করে দিই তাদের মানে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবার পজিটিভ কথাটা ধর্নাত্মক কথা বলার কিন্তু সময় হয়েছে দরকার নেই ভ্যাকসিনেশনের ওপর জোর দিই আনুষাঙ্গিক ওষুধ আসুক কেউ যদি ব্যবহার করতে চায় করুক কিন্তু এখনও পর্যন্ত সঠিক প্রমাণ আরও র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল দরকার তখন তাতে অনুমতি দিক হঠাৎ হঠাৎ একটা করে ওষুধ পাচ্ছি আর দিয়ে দিচ্ছি সেটা তো ব্যবসায়িক স্বার্থ হয়ে যাবে তাতে ব্যবসায়িক স্বার্থ কিন্তু পূরণ হয় মানুষের চাহিদার পূরণ কিন্তু হয় না তো সেটা দেখা যাক আমি এটা নিয়ে খুব আশাবাদী নই হয়তো কয়েকজন বলেছে কিন্তু আবার বলবো ভ্যাকসিনেশনের উপর জোর দিই একটু বিধিনিষেধের ওপর জোর দিই আমরা স্বাভাবিক জীবনে ফিরবো এটা একদম স্পষ্ট কথা এবং আত্মবিশ্বাস আমাদের ধরে রাখতে হবে আত্মবিশ্বাস যেন কোনোভাবে তলানিতে না চলে যায়